হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে দুইটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে আপনি একসাথে জোড়া দিতে পারেন। এই জোড়া দিয়ে যে কোনো ধরনের ডুয়েট ছবি আপনি তৈরি করতে পারেন। এই ছবিগুলো বিশেষ করে বিভিন্ন ব্যাংক, বীমা, এনজিও এবং কাবিননামায় ইউজ করা হয়। এই দুইটা ছবি একসাথে স্ক্যান করে সেটা কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে তারপর ডুয়েট ছবি তৈরি করবেন। তো চলুন দেখে আসি। এরকম দুইটি ছবি পাশাপাশি স্ক্যান করে আপনার ফটোশপে ওপেন করুন। ওপেন করার পর এখানে যেহেতু দুইটি ছবি রয়েছে সেজন্য আমি এইখানে দেখুন এই বারের উপর ক্লিক করে ডুপ্লিকেট করে দুইটা দুইটা ছবি করে নিলাম। দেখুন এই যে একটা হলো এটা আর একটা হলো এটা, এই দুইটা ছবি করে নিলাম। দেখুন আমি প্রথম ছবিটা ক্রপ টুলে ক্লিক করে এখানে উইডথ হলো 1.5 আর হাইট হলো 1.9, রেজুলেশন 300। এই সাইজে আমি পাসপোর্ট সাইজের একটি ছবি এখান থেকে কেটে নিলাম। পাসপোর্ট সাইজে কেটে নেওয়ার পর যদি আপনি এই ছবিতে কোনো ধরনের কাজ করতে চান, অর্থাৎ এই লাইট, কালার, লাইট ডিপ সব ধরনের কাজগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। যদি কোনো দাগ থেকে থাকে অথবা যদি আপনি এটা ব্লোয়ার একটু পরিষ্কার করতে চান তাহলে এখান থেকে দেখুন যে ব্লোয়ারে ক্লিক করে আপনি এটা একটু ফিনিশিং দিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনার ফটোশপে যে কাজগুলো করা লাগে সেগুলো আপনি ছোটোখাটো আকারে করে নিতে পারেন। তারপরে এই ছবির কালার যদি আপনি একটু লাইট ডিপ করতে চান তাহলে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাল প্রেস করে এভাবে আপনি এই লাইট ডিপ করে নিতে পারেন ছবির। দেখুন এখানে এভাবে আপনি লাইট ডিপ করে নিতে পারেন। লাইট ডিপ করার পর যদি আপনার ফটোর সব ধরনের কাজ শেষ হয়ে থাকে তাহলে আপনি এখন আপনি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কেটে নেবেন। ব্যাকগ্রাউন্ড কেটে নেওয়ার জন্য এখানে দেখুন ম্যাজিক ওয়ান টুলা রয়েছে, এটা আপনি ক্লিক করে নিতে পারেন অথবা কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে এই সাদা অংশে এভাবে ক্লিক করুন। এভাবে ক্লিক করার পর দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড আপনার লেয়ার রয়েছে সেই লেয়ারে আপনি এখানে ডাবল ক্লিক করুন। তারপর রয়েছে দেখুন এখানে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি এভাবে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর এখন আপনার এই ছবিটি আপনি আবার এটাকে আপনার পাসপোর্ট সাইজ আকারে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। এটা করার জন্য ক্রপ টুলে ক্লিক করলে আপনার যে পাসপোর্ট আকারে সাইজ রয়েছে দেখুন এটা হলো প্রস্থ 1.5 এবং হাইট হলো 1.9। এটা আপনার এই 1.9টা এইভাবে এইখানে হবে প্রস্থতে আর হাইট হবে 1.5। তাহলে আপনার এখানে যে দুটি অ্যারো বাটন রয়েছে এটাতে ক্লিক করলে দেখুন আপনার এরকম আকারের পাসপোর্ট সাইজ হয়ে যাবে, অর্থাৎ এটা ল্যান্ডস্কেপে পাসপোর্ট সাইজ হবে। তো ল্যান্ডস্কেপে পাসপোর্ট সাইজ হওয়ার পর এখন আপনি এইভাবে আপনার দেখুন এভাবে আপনার টেনে এই পাশে বড় করেন, এই পাশে আপনি পাসপোর্ট সাইজে বড় করবেন। বড় করার পর আপনি এভাবে রেখে দিবেন। তারপর আপনার দেখুন দ্বিতীয় যে ছবিটা রয়েছে সেই ছবিতে এখন আপনাকে যেতে হবে, সেটাও ঠিক একইভাবে আপনার দেখুন এইভাবে পাসপোর্ট সাইজে এই দেখুন এখানে ক্লিক করলে আপনার পাসপোর্ট সাইজ হয়ে যাবে 1.5 আর 1.9, রেজুলেশন হলো আপনার 300। সেই সাইজে আপনি এখন আবার এই ছবিটি কেটে নেবেন, ক্রপ করে কেটে নেবেন। ক্রপ করে কেটে নেওয়ার পর সে একইভাবে আপনার কিবোর্ড থেকে ওয়ান টুল সিলেক্ট ডব্লিউ সিলেক্ট করে ওয়ান টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার ছবিটি এভাবে সিলেক্ট হবে। ঠিক একইভাবে আপনার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনার আবার ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর এখন আপনার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে দেখুন এই ছবিটিরও ব্যাকগ্রাউন্ড চলে যাবে। ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পর এখন যদি আপনি এই ছবিটির কোনো কাজ করতে চান তাহলে সে একইভাবে কন্ট্রোল এল প্রেস করে আপনার কালার একটু লাইট ডিপ করে নিতে পারেন, অথবা এখানে যদি আপনার কোনো কাজ করার লেগে থাকে তাহলে এভাবে আপনি ছোটোখাটো কোনো কাজ থাকলে আপনি ছবির উপরে এরকম কাজ করে নিতে পারেন। আর যদি আপনি ছবিটি আবার একটু ব্লোয়ার করে নিতে পারেন, দেখুন এভাবে যদি আপনার অমসৃণ থাকে তাহলে এভাবে আপনি একটু সুন্দর করে আপনার সুবিধা মতো অনুযায়ী আপনি এটারে ব্লোয়ার করে নিতে পারেন। এই ছবিটির কাজ শেষ হয়ে গেলে এখন আপনি মুভ টুল সিলেক্ট করে এখান থেকে ছবিটি টেনে নিয়ে আপনার এই ছবির উপরে ছেড়ে দিবেন। এই ছবিটির উপর ছেড়ে দেওয়ার পর এখন আপনি কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে আপনার সমানে এই ছবিটি একটু ছোট বড় করে আপনার সুবিধা মতো এদিক সেদিক করে আপনি এই ছবিটি আপনার সুবিধা মতো এটা এভাবে বসিয়ে দেন। দেখুন এই ছবিটি একটু ছোট হওয়ার কারণে
এই ছবিটির প্রেস একটু বড়, এই জন্য বসতে একটু সমস্যা হচ্ছে। তারপর আপনার সুবিধা মতো আপনি এইভাবে বসায়া কিবোর্ড থেকে আপনি এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলে দেখুন আপনার ছবিটি বসে যাবে, এবং কন্ট্রোল এ দিয়ে পুরো দুইটা ছবি আপনার সিলেক্ট করতে হবে। যখন আমরা দুইটা ছবি একসাথে করে ফেলছি, তখন দেখুন এখানে দুইটা লেয়ার তৈরি হয়েছে। এভাবে একটি লেয়ার সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কন্ট্রোল ধরে দুইটি লেয়ার সিলেক্ট করুন। দুইটি লেয়ার সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইতে ক্লিক করুন। কন্ট্রোল ইতে ক্লিক করলে দেখুন আপনার দুটোটা লেয়ার একসাথে হয়ে যাবে। দেখুন এখন আপনি দুটোটা ছবি একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল, অর্থাৎ দুটোটা ছবি জয়েন্ট হয়ে গেছে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। এখন আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করে একটি নতুন লেয়ার নেবেন। নতুন লেয়ারটি আপনার নিচে নিয়ে আসুন। নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনার এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার দিতে চান সেই কালার এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখন দেখুন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে। অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার হওয়ার পর এখন আপনার এই দুইটি লেয়ার আবার কন্ট্রোল ধরে চেপে দুইটি লেয়ার সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ই সিলেক্ট করুন। এখন দেখুন আপনার আবার দুইটি লেয়ার একসাথে হয়ে গেল, পাসপোর্ট সাইজের একটি ডুয়েল ছবি হয়ে গেল। এখন যদি আপনি এই ছবিটি জোড়া লাগানোর পর ব্লোয়ার দিয়ে এই নয়েজগুলো আপনি একটু মিলিয়ে দিতে পারেন। মিলিয়ে দেওয়ার পর যদি এখন দেখুন আপনার সব কাজ কমপ্লিট হওয়ার পর আপনার কন্ট্রোল এতে সিলেক্ট করে কন্ট্রোল এনে একটি নতুন পেজ নিন। নতুন পেজ নেওয়ার পর এখানে এ ফোর সাইজ সিলেক্ট করে নতুন একটি পেজ নিয়ে আসুন। এখন আপনার এই ছবিটি মুভ টুল সিলেক্ট করে নিয়ে নতুন যেই এ ফোর সাইজের পেজটি নেওয়া আছে সেখানে নিয়ে এভাবে ছেড়ে দিন। এভাবে ছেড়ে দেওয়ার পর এখন আপনি এটাকে ট্রান্সফর্ম করে নিন। দেখুন এখানে ট্রান্সফর্ম অপশন রয়েছে এডিটে ক্লিক করে, তারপর রয়েছে দেখুন আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ট্রান্সফর্ম করে নিন। ট্রান্সফর্ম করে নিয়ে এখন আপনার একটা ছবি সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি অল্টার প্রেস করে এটা সরাবেন। তারপরে শিফট চাপ দিয়ে আপনি সমানে সরানোর জন্য শিফট চাপ দিন। এভাবে আবার অল্টার দিয়ে সরান, তারপরে শিফট চাপ দিন যাতে সমানে সরে। এভাবে অল্টার চাপ দিয়ে সরিয়ে আপনি শিফট চাপ দিলে সমানে আরেকটা ছবি হবে। এভাবে আপনি পরপর চারটা ছবি বসে তারপর কন্ট্রোল পিতে প্রিন্ট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনি ফটোশপের মাধ্যমে যে কোনো পাসপোর্ট সাইজের দুইটি ছবি একসাথে জোড়া দিয়ে এভাবে ডুয়েট ছবি তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।